আসসালামু আলাইকুম, আমি ডক্টর মোহাম্মদ রাশেদুল হাসান, চর্মরোগ বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে ইয়েস বাংলা মেডিকেল কলেজে আছি। আজকে একটি খুব গুরুত্বপূর্ণ ব্যাপার নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে সানস্ক্রিন। সানস্ক্রিন বা রোগ প্রতিরোধকারী লিকুইড মলম যেটাই বলেন, সেটা আসলে আমাদের ব্যক্তিগত জীবনে খুবই প্রয়োজন, কিন্তু আমরা এই সানস্ক্রিনের প্রয়োজনীয়তা খুব বেশি বুঝি না। আমাদের দেশের যে নর্মাল ট্রেন্ড বা চালু, সেটাতে আমাদের দেশে কিন্তু সবাই বিভিন্ন ধরনের কসমেটিক ব্যবহার করেন, সেটা যেমন কারোর পারপাস থাকে যে রংটাকে আরো ফর্সা করার জন্য, কারোর পারপাস থাকে যে এরকম মুখে দাগ দূর করার জন্য, কিন্তু একটা অত্যাবশ্যকীয় বা প্রয়োজনীয় জিনিস হলো রেগুলার ভিত্তিতে সানস্ক্রিন ব্যবহার করা। এটা ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে তারা কিন্তু খুব এটা প্রয়োজনীয়তা বুঝে এবং তারা ব্যবহার করে, কিন্তু আমাদের দেশে এটা ব্যবহার না করার জন্য, সানস্ক্রিন না ব্যবহার করার কারণে কিছু কিছু রোগ আছে রোদের কারণে বেড়ে যায়, নর্মাল রোগটাই রোদের কারণে বেড়ে যায়, তো তাদের জন্য সানস্ক্রিন ব্যবহার করা প্রয়োজন। কিছু কিছু রোগ আছে সানস্ক্রিন না ব্যবহার করলে রোদের তাপে নতুন করে শুরু হতে পারে, সেটার জন্য সানস্ক্রিন ব্যবহার করা প্রয়োজন। এবং সানস্ক্রিন ব্যবহার করলে আমাদের যে ত্বকের মধ্যে যে বলি রেখা বা বয়সের ছাপ পড়ে বা বিভিন্ন কালার পরিবর্তন হয়, মুখটা আমাদের ট্যানিং হয়ে যায়, কালো হয়ে যায়, তো সেসব জিনিসও কিন্তু প্রতিরোধ হয়। এই জন্য সানস্ক্রিন ব্যবহার করার মানে অপরিসীম প্রয়োজনীয়তা। কিন্তু সানস্ক্রিন যারাও ব্যবহার করে দেখা যায় যে তারাও এরকম সবাই ঠিক মতো এটা ব্যবহার করতে, নিয়মটা ঠিক মতো ফলো করতে পারছেন না। এই জন্য আমি একটু সানস্ক্রিন নিয়ে আজকের কথা বলবো। প্রথম জিনিস হলো, সানস্ক্রিন কেনার সময় আপনার জিনিস দেখবেন যে দুইটা জিনিস লেখা আছে কিনা। একটা জিনিস হচ্ছে এটা ব্রড স্পেকট্রাম। ব্রড স্পেকট্রাম বলতে আমরা বুঝাই যে হলো সানস্ক্রিন, প্রত্যেকটা সানস্ক্রিনই কিন্তু ব্রড স্পেকট্রাম লেখা আছে, মানে কি এটা আল্ট্রাভায়োলেট এ কেও প্রতিরোধ করছে, আল্ট্রাভায়োলেট বি কেও প্রতিরোধ করছে, সূর্য থেকে যে ভিজিবল লাইট আসে ভিজিবল লাইটও কিন্তু প্রতিরোধ করে। তো যে সানস্ক্রিন আল্ট্রাভায়োলেট এও প্রতিরোধ করবে বিও প্রতিরোধ করবে, সেটাই আসলে হচ্ছে ব্রড স্পেকট্রাম। দুই নম্বর হচ্ছে ওয়াটার রেজিস্ট্যান্ট কিনা। তো ওয়াটার রেজিস্ট্যান্টের ক্ষেত্রে যে ঘটনাটা সাধারণত দেখা যায় যে আমাদের মানে এলাকাতে বা আমাদের পরিবেশে এত গরম বা ঘেমে দেখা যাচ্ছে যে সানস্ক্রিন লাগানোর পর বাইরে বের হলাম ঘেমে এটা পড়ে যাচ্ছে, মানে সানস্ক্রিনটা থাকছে না, যার ফলে এটা মুখে লাগানোর পরে কিন্তু সূর্যের আলো থেকে প্রতিরোধ হচ্ছে না। এই জন্য ওয়াটার রেজিস্ট্যান্ট লেখা থাকলে সেগুলো কিনবেন। ওয়াটার রেজিস্ট্যান্টের লেভেল আছে, সেই অনুযায়ী ওরা আর কি দীর্ঘ সময় দেখা যায় যে ঘাম বা এরকম থেকে প্রতিরোধ করতে পারে। আচ্ছা, এই দুইটা জিনিস। এবং সানস্ক্রিন কখন ব্যবহার করবেন? সানস্ক্রিন ব্যবহার করার নিয়ম হলো দুপুরের মধ্যাহ্ন, যখন আমরা যেটাকে বারোটার সময় বলি, এটা 3 ঘন্টা আগে এবং 3 ঘন্টা পরে। তো মোটামুটি হিসাবে আমরা বাংলাদেশের পার্সপেক্টিভে সকাল 9টা থেকে বিকাল 4টা পর্যন্ত এই সময়টাতে সানস্ক্রিন ব্যবহার করা প্রয়োজন, মানে হাই টাইম বেশি প্রয়োজন। আচ্ছা, এখন আরেকটা কথা হলো, অনেকে মনে করেন যে যখন সূর্য উঠবে তখন সানস্ক্রিন ব্যবহার করবো, যদি মেঘলা আবহাওয়া থাকে বা শীতকালে আমরা সানস্ক্রিন লাগাবো না, এইটাও কিন্তু একটি ভুল ধারণা। সানস্ক্রিন ব্যবহার করতে হলে মেঘলা আবহাওয়াতেও বিভিন্ন গবেষণাতে দেখা গেছে যে আল্ট্রাভায়োলেট রে বা আল্ট্রাভায়োলেট রশ্মিগুলা যেটা প্রখর রোদ দিনে যখন রোদের আলোতে এটা 100% পৃথিবীতে আসে, এবং যখন মেঘলা আবহাওয়া থাকে শতকরা 80% ক্ষেত্রে পৃথিবীতে আসে। তো আল্ট্রাভায়োলেট রে কিন্তু আসছে, মেঘলা দিনেও আসছে, শীতের দিনেও আসছে, তো তখনও কিন্তু আমরা বাইরে বের হলে সানস্ক্রিন ব্যবহার করা প্রয়োজন। আরেকটা জিনিস হচ্ছে, অনেকে মনে করেন যে শুধু বাইরে গেলে ব্যবহার করতে হবে, চুলার আলোতে ব্যবহার করতে হবে না। ইদানিং গবেষণাতে কিন্তু বলা হয়েছে যে ভিজিবল লাইটেও কিন্তু মেজটা পড়ে, মানে যেটা ভিজিবল লাইট যে কোনো নর্মাল লাইট বা চুলার আগুন এটাতেও মেজটা পড়ে, এবং এটাও কিন্তু প্রতিরোধ করার জন্য সানস্ক্রিন একটা প্রয়োজন আছে। আচ্ছা, এখন সানস্ক্রিনের মধ্যে দুই ধরনের ব্যাপার আছে, যে সানস্ক্রিন আমরা কতক্ষণ রাখবো বা কিভাবে লাগাবো। তো সানস্ক্রিনের ক্ষেত্রে আমাদের যে জিনিসটা হচ্ছে যে একটা বিভিন্ন গাইডলাইন বা বিভিন্ন বিজ্ঞানীদের গবেষণাতে বিভিন্ন রকম আসছে, আমরা একটা জিনিস মনে রাখবো, মানে টি স্পুন ক্রাইটেরিয়া, যেটাকে বলে আমরা যদি আমাদের মাথা মানে স্কাল্প ফেস এবং নেক তিন জায়গায় 1 টি স্পুন দিব, মানে 1 চামচ সানস্ক্রিন নিয়ে মাথা মুখ এবং গলা এতটুকু পুরাটা কাভার করবো। আবার আমরা যদি পুরো হাতে লাগাই, এক একটা হাতে 1 টি স্পুন দিব, 1 চামচ দিব, পায়ে 1 টি স্পুন দিব, আমরা যদি বডিতে লাগাই বুকে পিঠে, তাহলে বুকে পিঠে আমরা 1 টি স্পুন দিব, এবং পায়ে লাগালে পায়ে আমরা 2 টি স্পুন দিব, সরি বুকে পিঠে আমরা 2 স্পুন দিব, আর পায়ে দিব আমরা 2 টি স্পুন।
তো এইভাবে আমরা ব্যবহার করবো। তো আমরা সচরাচর দেখা যায় আমরা মুখে বেশি লাগাই, তো আমরা দৈনিক 1-2 স্পুন করে ব্যবহার করবো। এক্ষেত্রে বিভিন্ন সানস্ক্রিনে বিভিন্ন কথা আছে, কেউ কেউ বলে যদি আমরা এক টানা দীর্ঘ সময় রোদে থাকি, তো রোদে থাকলে এটা 2 ঘন্টার বেশি প্রোটেকশন দেয় না, কাজে 2 ঘন্টা পরে আপনাকে আবার সানস্ক্রিন লাগাইতে হবে, সেটা যে সানস্ক্রিন আছে তার উপরে লাগাইতে হবে। একটা গেল। 2 নম্বর হলো শুধু সানস্ক্রিন দিলে যে আমি অন্য কিছু ব্যবহার করবো তা না। আমেরিকান গাইডলাইনে কিন্তু তারা বলে সানস্ক্রিনের সঙ্গে ফুল স্লিভস জামা পড়তে, মানে সানস্ক্রিন তো ব্যবহার করবেন, সঙ্গে বসে ক্লথ তো একটি ভালো সানস্ক্রিন সে ব্যবহার করতে, এবং তাদেরকে ব্রড বিমড হেড যেটা বলে, মানে ওই যে চারিদিকে মানে তারা যে হেডটা পরে সেই হেড ব্যবহার করতে। হেড করলে এটা কি আছে, কপাল এবং শরীর অংশকে রোদ থেকে প্রোটেক্ট করে। তাহলে এর সঙ্গে ছাতা ব্যবহার করা, মানে জামা ব্যবহার করা এবং হেড ব্যবহার করার সঙ্গে সানস্ক্রিন ব্যবহার করা, এইভাবে আমরা প্রোটেকশন পাবো। আচ্ছা, এই এইটা এরকম ব্যবহার করা। আর সানস্ক্রিনের ক্ষেত্রে বিভিন্ন জিনিস আছে, একটা আছে যারা বিভিন্ন করে আমাদের দেশে স্কিনে বেশিরভাগ মানুষ হলো অয়েলি স্কিন, তো এই জন্য আমরা সানস্ক্রিন কেনার সময় দেখবো যে এটা অয়েলি স্কিনের জন্য কিনা সানস্ক্রিন, এটা একটা ব্যবহার করার বিষয়। আর অনেকটা আছে ড্রাই স্কিনের জন্য, কোনো কোনো সানস্ক্রিন আছে সেন্সিটিভ স্কিনের জন্য, এসব দেখে কিনবো। আর সানস্ক্রিনের মধ্যে আমাদের পাওয়া যায় ক্রিম, পাওয়া যায় লোশন, পাওয়া যায় পাউডার, পাওয়া যায়। অয়েলি স্কিন হলে পাউডার একটা ভালো জিনিস, আবার অয়েলি স্কিনের জন্য কিন্তু লোশনও ভালো, মানে স্প্রে বা লোশন এটা অয়েলি স্কিনে ব্যবহার করা যায়, কিছু কিছু ক্রিমও অয়েলি স্কিনে ব্যবহার করা যায়। তো আপনারা অয়েলি ড্রাই সেন্সিটিভ এসব স্কিন দেখে নেবেন। আর আমাদের দেশের জন্য সানস্ক্রিনে আরেকটা কথা লেখা দেখবেন, সান প্রোটেকশন ফ্যাক্টর বা SPF। তো এটা আসলে বিভিন্ন জায়গায় আছে, 15 আছে, 10 আছে, 5 আছে, 30 আছে, 60 আছে। তো আমাদের দেশে বা সবকিছু একটা গবেষণা অনুযায়ী SPF 30 পর্যন্ত ব্যবহার করাটা জরুরি। কমপক্ষে SPF 30 ব্যবহার করুন, এর উপরে হলে ক্ষতি নাই, কিন্তু এর নিচে না ব্যবহার করাটাই উচিত। তো এইভাবে সানস্ক্রিনটা রেগুলার ব্যবহার করবেন এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।